بسم الله الرحمن الرحيم Lord, change our hearts Actions are judged by their intention প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ারে। আমাদের আপনাদের সঙ্গে আছি আমি মোর্শেদুর রহমান এবং আমাদের সঙ্গে গেস্ট আছেন যথারীতি আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন যাবৎ আইন পেশায় জড়িত আছেন, উনি কিউনন ব্যারিস্টার আবু রেজা, উনি জেকেআর সলিসিটার্সের প্রিন্সিপাল। প্রিয় দর্শক আপনারা জানেন প্রোগ্রামের শুরুতেই আমরা রিসেন্ট আপডেট দিয়ে থাকি, তারপর আপনাদের কল আমরা যথারীতি আপনাদের কল নিব। আপনাদের কোনো আইন বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন আপনারা আমাদের এই প্রোগ্রামে করতে পারেন এবং আমাদের যে অ্যাডভাইজার আছেন উনি সেই অনুসারে আপনাদেরকে প্রাইমারি যে অ্যাডভাইস দেওয়া সেটা দিবেন। জনাব আবু রেজা আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার মাধ্যমে আমি এটা ভাষার মাস, ফেব্রুয়ারি মাস, ভাষা শহীদদের স্মরণ করি এবং স্মরণ করি যে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আত্মত্যাগ সার্থক হয়, বাংলা ভাষা যেন বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত হয় এবং বাংলা ভাষার সংস্কৃতির জন্য জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে। জি অবশ্যই, ভাষা শহীদদের প্রতি আমাদের সকলেই শ্রদ্ধা রইল। আপনার এই যে রিসেন্টলি যে সুপ্রিম কোর্টে রিসেন্টলি আপনি জানেন যে দুটো কেস হয়েছে একই দিনে বুধবারে, একটা হচ্ছে এমএম লেবানন আর একটা আগরকায়ো, এবং এই আগরকায়োটা কিন্তু আগে কোর্ট অফ অ্যাপিলেরই ডিসিশন ছিল যেটা আমাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছিলাম। তো এমএম লেবাননে যে বিষয়গুলো এসেছে তো আমি বলবো যে আমাদের কমিউনিটির জন্য তিনটা বিষয় এখানে লক্ষণীয় ইম্পর্টেন্ট। তার একটা হচ্ছে আপনি জানেন যে এমএমএর একটা ইস্যু ছিল 18,600 যে মেনটেনেন্স, জি হ্যাঁ, স্পাউজের ব্যাপারে, জি হ্যাঁ। তো এটা নিয়ে কিন্তু এটা এই রুলটা যখন 2012-09 জুলাই থেকে কার্যকরী হলো তখন থেকেই কিন্তু বিভিন্ন প্রতিবাদ আসছে বিভিন্ন জায়গা থেকে এবং এটা নিয়ে কিন্তু কোর্টে যাওয়া হয়েছে এবং এটা বৈধ কি না এবং এটার কারণে মানুষের হিউম্যান রাইটসের ব্রিচ হবে কি না এটা। এবং এখানে আপনি দেখবেন যে যে আর্টিকেলগুলো বলা হয়েছে, একটা হচ্ছে রাইট টু ম্যারি এফেক্ট করে কিনা, আর্টিকেল 12 ফ্যামিলি লাইফ আর্টিকেল 8 করে কি না, কিংবা ডিসক্রিমিনেশন বা ইফেক্টিভ রেমিডির ক্ষেত্রে প্রবলেম করে কিনা, সে অনেক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো সুপ্রিম কোর্ট তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই যে এই যে ইমিগ্রেশনের রুলের রিকোয়ারমেন্ট এটা কিন্তু এই হিউম্যান রাইটসের পরিপন্থী নয় এবং তারা ইউরোপিয়ান কোর্টের কেস থেকে এবং নেদারল্যান্ডের একটা কেসে তারা উদাহরণ দিচ্ছে যে সেখানেও এরকম মিনিমাম মেনটেনেন্সের রিকোয়ারমেন্ট আছে। তো মিনিমাম মেনটেনেন্সের রিকোয়ারমেন্ট থাকলে এটা কিন্তু কনভেনশনের পরিপন্থী নয়, হিউম্যান রাইটসের পরিপন্থী নয়। এবং আপনি মনে রাখতে হবে যখন এই যে আমরা আর্টিকেল 8 নিয়ে যখন কথা বলি, আর্টিকেল 8 এবং এটা আপনি যদি মানে আমি একটু ডিটেল যাচ্ছি এটা বুঝতে হবে যে আপনার যখন একটা হিউম্যান রাইটসের কথা আমরা বলি দেখতে হবে হিউম্যান রাইটসটা আপনার অ্যাবসলিউট রাইট নাকি এটা কোয়ালিফাইড রাইট। অ্যাবসলিউট রাইট হচ্ছে এই যেটা কখনো কোনো অবস্থাতে খর্ব করা যাবে না, যেমন ধরুন আপনার ফ্রিডম ফ্রম টর্চার, কেউ বলতে পারে না যে ঠিক আছে আমি তোমাকে 2 মিনিটের জন্যে আমি তোমাকে ইলেকট্রিক শক দিই, যদিও এটা মাত্র 2 মিনিটের ডিউরেশন তবুও কিন্তু 2 মিনিটের জন্যও এই রাইটটা ভঙ্গ করা যায় না, এটা অ্যাবসলিউট রাইট টর্চার, ফ্রিডম ফ্রম টর্চার। কিন্তু ফ্যামিলি রাইট টু ফ্যামিলি লাইফ বা রাইট টু রেসপেক্ট ফর ফ্যামিলি লাইফ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই রাইটগুলি হচ্ছে কোয়ালিফাইড রাইট, বুঝতে পেরেছেন? তো কোয়ালিফাইড রাইট কিন্তু রাষ্ট্র ইচ্ছা করলে খর্ব করতে পারে। এই যে ফ্যামিলি লাইফ, পৃথিবীতে কোনো মানবাধিকার কোনো কনভেনশন নাই যেখানে কোনো কাপেলকে সে কোন দেশে থাকবে এটা চয়েস করার রাইট দেওয়া হয়েছে, এটা সবসময় ডোমেস্টিক ল দ্বারাই এটা গভর্ন হয়। তো রাষ্ট্র আপনার এই রাইট টু রেসপেক্ট ফ্যামিলি লাইফ নানা কারণে এটাকে ইন্টারফেয়ার করতে পারে, খর্ব করতে পারে। তার একটা হচ্ছে টু প্রোটেক্ট দ্য ইকোনমিক ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি। তো ব্রিটিশ গভর্নমেন্টের পজিশন হচ্ছে এই যে তারা ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করতে চায় এবং ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করতে গেলে
তারা চাচ্ছে যে কিভাবে তারা এটাকে নানা ধরনের আইনের মাধ্যমে এটাকে তারা রেগুলেট করতে পারে, কন্ট্রোল করতে পারে। সেই কন্ট্রোলিং এর জন্য যদি তারা এই এম নিয়ে তারা এই রিকোয়ারমেন্টটা আনে, এটা কিন্তু একটা লেজিটিমেট এম হবে, লেজিটিমেট অবজেক্টিভ তারা অ্যাচিভ করবে। এইটার কারণে এটা কিন্তু কনভেনশনের পরিপন্থী নয়, আগে বলেছি এটা কিন্তু একটা কোয়ালিফাইড রাইট, বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে 18,600 এই যে ফিগারটা তারা দিল, এটার পিছনে অনেক রকম যুক্তি কিন্তু দেখানো হয়েছে এবং তারা বলেছে যে এর আগে আপনি জানেন এর আগে কিন্তু রুলটা কি ছিল, আপনাকে দেখাতে হবে যে অ্যাডিকুয়েট মেনটেনেন্স আছে। অ্যাডিকুয়েট মেনটেনেন্স এটা কিন্তু কোনো ডেফিনেশন ছিল না। আমরা যেটা বলতাম যে ইনকাম সাপোর্টের যে লেভেল আছে, ওই ইনকাম সাপোর্টের লেভেল যদি কেউ আর্ন করে, যেহেতু ইনকাম সাপোর্টটা এদেশের গভর্নমেন্টই এদেশে যারা বেকার তাদেরকে তারা দিচ্ছে এবং নিশ্চয়ই তারা তাকে এই পয়সাটা দেবে না যে পয়সাটা সে বাঁচতে পারবে না, তাই না? ধরে নেওয়া হবে এই পয়সাটা হলে একটা লোক বাঁচতে পারে এবং যাকে দেওয়া হবে ধরে নেওয়া হবে তার পার্টনার থাকতে পারে। ফলে ইনকাম সাপোর্টের লেভেলে ধরে নেওয়া হচ্ছে যে দুই ব্যক্তি তারা তাদের জীবন তারা জীবিকা নির্বাহ করতে পারবে। তো সেই হিসাবে আমরা ধরে নিতাম যে আপনার হাউজিং কস্টটা বাদ দিলে, ট্যাক্স ট্যাক্স বাদ দিলে যদি আপনার 5,500 মতো বাৎসরিক ইনকাম থাকে তাহলে আপনার অ্যাডিকুয়েট মেনটেনেন্স হয়। এটা কিন্তু ছিল ল 2012 9 জুলাইয়ের আগে। এখনও যেসব ক্ষেত্রে আপনার ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট নাই, যেমন ধরুন আপনি যদি ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স পান কিংবা আপনি কেয়ার অ্যালাউন্স পান, সেক্ষেত্রে কিন্তু 18,600 আপনার দেখাতে হয় না। ওই 5,500-এর যে রিকোয়ারমেন্ট বললাম সেটা স্যাটিসফাই করলে অ্যাডিকুয়েট মেনটেনেন্স হয়ে যাচ্ছে। তো এদের যে যে কথাটা ছিল তারা বলতে চাচ্ছিল যে আমরা বিভিন্ন যে সোর্স থেকে যখন মানুষের ইনকাম আমরা দেখাই, আমরা জানি না যে এই ইনকামটা গ্যারান্টিড কিনা, এটা কতদিন ধরে থাকবে বা বিভিন্ন প্রসপেক্ট অফ ইনকাম কিছুই আমরা জানি না, বা এখানে আসলে যদি বেনিফিট ক্লেম করে, এখন যে লোকটা বেনিফিট ক্লেম করছে যদি সে ইউকে সেটেল হয় সে তো তার জন্য বেনিফিট সে ক্লেম করতে পারে, কতটা তার কারণ হবে তার ওয়াইফ এদেশে আসার জন্য বা হাজবেন্ড এদেশে আসার জন্য সে বেনিফিট ক্লেম করতেছে এটা আমরা জানি না। তো সব কিছুকে তারা অ্যাভয়েড করে লকে কনসিস্টেন্ট করার জন্য তারা বললো আমরা একটা ফিগার আমরা দিয়ে দিলাম, সেই হিসেবে 18,600 ফিগারটা কিন্তু এসেছে। আচ্ছা, এখন 18,600 ফিগারটাও তারা তো রেখে দিল, কিন্তু সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট তারা যেটা সাজেশন দিয়েছে রেকমেন্ডেশন সেটা হচ্ছে থার্ড পার্টি সাপোর্ট। থার্ড পার্টি সাপোর্ট আপনি জানেন যে আগে কিন্তু অ্যালাউ করা হতো, আমরা বলতাম যে হয়তো কেউ বলবে যে আমি দেখবো মাসে মাসে এই কাপলকে 200 পাউন্ড করে দেবো, 300 পাউন্ড করে দেবো, এটা এরপরে বাতিল হয়ে যায়। তারপরে কোর্ট অফ অ্যাপিলের আহমদ মাহাদ একটা কেসে এটা আবার রেস্টোর হয়েছিল, আবার 2012 9 জুলাই এই থার্ড পার্টি সাপোর্টকে তুলে দেওয়া হয়েছে। এখন যেটা কোর্ট বলতে চাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে থার্ড পার্টি সাপোর্ট ছাড়া কোনোভাবেই একটা কাপলের পক্ষে সার্ভাইভ করা সম্ভব নয়, এবং যেখানে থার্ড পার্টি সাপোর্ট অন্য ক্ষেত্রে যেমন ধরুন অ্যাকোমোডেশনের ক্ষেত্রে, এখনও কিন্তু আপনি অ্যাকোমোডেশন থার্ড পার্টি সাপোর্ট দেখাতে পারছেন। যদি আপনি আপনার ওয়াইফ আনতে চাচ্ছেন আপনার বাসা নাই, কিন্তু আপনি বাবা মার সাথে থাকেন, আপনার বাবা বাড়িটা ওন করে, আমার বাবা যদি সাপোর্ট দেন আমার এখানে আমার বাসায় ইনাফ স্পেস আছে, আমার বৌমা এসে আমার বাসায় থাকতে পারবে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো কোর্ট এখানে প্রশ্ন করেছে যদি থার্ড পার্টি সাপোর্ট অ্যাকসেপ্ট করা হয় অ্যাকোমোডেশনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে, তাহলে কেন গ্যারান্টিড বা অ্যাসিওর্ড ফাইন্যান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে অ্যালাউ করা হবে না কেন? কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র কোর্টের একটা রিকমেন্ডেশন, কোর্ট অ্যাডভাইস করতে পারে কিন্তু কোর্ট সেক্রেটারি স্টেটকে কম্পেল করতে পারে না এটাকে একটা রিকমেন্ড করার। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এ ধরনের রিকমেন্ডেশন এসেছে, তো হয়তো বা আমি মনে করি এটাকে হোম সেক্রেটারি সিরিয়াসলি নেবে। থার্ড পার্টি সাপোর্ট হলে যে আমাদের কমিউনিটিতে অনেকই প্রবলেম হয়, বিশেষ করে আমাদের বাঙালি মহিলারা যারা কিন্তু 18,600 ইনকাম খুব কমই করেন, তাদের যদি তারা একটা সাপোর্ট তারা দেখাতে পারেন প্যারেন্টসের কাছ থেকে, তাহলে হয়তো বা এই অ্যাপ্লিকেশন তারা যদি এটা চেঞ্জ হয় তাহলে সমাধান করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেখানে হয়েছে একটু বোধহয় এটা একটু মিসলিডিং ব্যাপার হয়েছে, এটা হচ্ছে সেকশন 55 বর্ডার অ্যাক্টস নিয়ে। আপনি জানেন সেকশন 55 2007 বর্ডার অ্যাক্টে আপনার সেক্রেটারি অফ স্টেটকে একটা ডিউটি দেওয়া হয়েছে, এই ডিউটি হচ্ছে কি যে বাচ্চাদের ওয়েলফেয়ারকে প্রোটেক্ট করা, বাচ্চাদের ওয়েলফেয়ার প্রোটেক্ট করার এই জিনিসটাই কিন্তু আবার এলো 1989-এর যেটা ইউএন কনভেনশন আসছে ফর চিলড্রেন, সেখান থেকে সেটারই আলোকে কিন্তু এই পরিবর্তন আনা হয়েছে বাচ্চাদের তাদের তার ওয়েলফেয়ার কী করে প্রমোট করা হবে। সেকশন 55 অনেকগুলো কিন্তু কেস হয়েছে, যখন এই সেকশন 55 আসলো তখন বলা হয়েছিল যে বাচ্চার ব্যাপারে দেখতে হবে বাচ্চা কোথায় গিয়ে থাকতে চায় এভরিথিং। তারপর যে কেস আসছে জেডিস তানজানিয়া, সেখানেও কিন্তু বলা হলো যে বাচ্চার
ওপিনিয়ন না হয় বা চার ভিউ না হবে আস্তে আস্তে পরবর্তীতে দেখা গেল এগুলো কিছুই কিন্তু না হয় না কিছুই কিন্তু করা হয় না এবং কোর্ট গেলে কোর্ট বলে না এটা সেক্রেটারি অফ স্টেটের এরকম সময় নাই আমরা এই ব্যাপারে আমরা ডিসাইড করব এবং সেটার ইম্পর্টেন্সটা কিন্তু অনেকটা লঘু করে দেওয়া হয়েছিল এই সেকশন 55 এর ব্যাপারে এখন যেটা কোর্ট বলতে চাচ্ছে যে এইটা ইমিগ্রেশনের রুলের ভিতরে সাফিসিয়েন্টলি রিফ্লেক্ট করেনি তাহলে কোন ক্ষেত্রে এটা এই 18600 এর সাথে এটাকে আপনি জড়ালে কোন ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা আপনাকে হেল্প করবে ধরুন আপনার ওয়াইফকে আপনি স্পন্সর করতে চাচ্ছেন আপনার একটা বাচ্চা আছে বাচ্চা কিন্তু ব্রিটিশ বাচ্চা মায়ের সাথে বাংলাদেশে আছে বাচ্চার মাকে আপনি আনতে পারছেন না 18600 ইনকামে না থাকার কারণে বাচ্চার মাকে আপনি আনতে পারছেন না এই কারণে কিন্তু বাচ্চা সাফার করছে করছে না বাচ্চা তার বাবার সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে বাচ্চার একটা রাইট আছে ব্রিটিশ বাচ্চা হিসাবে যে সে ব্রিটেনে এসে সে থাকবে ব্রিটেনে বিভিন্ন রাইটগুলো সে ভোগ করবে সেটাও কিন্তু সে আপনার করতে পারছে না এবং মনে রাখতে হবে যে এইটা কিন্তু এই কনসিডারেশনটা কিন্তু ইমিগ্রেশন রুলের মধ্যে নাই মনে রাখতে হবে তাই আবার বলেছে যে এই যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন তাকে কনসিডার করতে হবে এটা কিন্তু যে চিলড্রেন খালি এদেশে আছে তাই বলে নয় যারা এদেশের বাইরেও আছে আউটসাইড দিস জুরিডিকশন তাদেরকেও কিন্তু কনসিডার করতে হবে ইন্টিগ্রেশন অফিসারকে তো এই কনটেক্সটের থেকে তারা বলতে চাচ্ছে যে এটা কিন্তু সাফিসিয়েন্টলি রিফ্লেক্টেড হয়নি ইনফ্যাক্ট সেকশন 55 নিয়ে সেইভাবে কিন্তু ইমিগ্রেশনের রুলের ভিতরে বড় করে কোনো কথা বলেনি যদিও বিভিন্ন গাইডলাইনের ভিতরে যেটাকে পলিসি ইনস্ট্রাকশনগুলিতে বা হোম অফিসের যারা ইন্টারনাল ম্যানুয়ালে তারা তাদের স্টাফদেরকে বলেছে তারা কিন্তু সেকশন 55-এর কথা বলেছে কিন্তু রুলে এটা সাফিসিয়েন্টলি কিন্তু রিফ্লেক্টেড হয়নি আচ্ছা ধন্যবাদ আমরা একটা কল নিয়ে নিই এই মুহূর্তে তারপরে আবার এই বিষয় নিয়ে আমরা কথা বলবো জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি স্টুডেন্ট ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমি দেশে স্টুডেন্ট চাইছিলাম আচ্ছা হ্যাঁ তাই আসলে আমি এক্সটার্নাল করার সময় তো এক হাতে দিতে হ্যালো জি আমরা শুনছি আপনি আমি ভাই ওদের সাথে বিয়া করছিলাম বিয়া করে অ্যাপ্লাই করছিলাম আর কি তো আমার 18 সেশন নয় আমি আর্টিকেল এটা করছিলাম তো তারা আমার রিফিউজ করছে রেকর্ড কারণে আর আপিল টাইপ দিচ্ছে আর কি তো এখন আমার আপনার বেবি এখন যা বেবি আছেন আপনার তো তার ব্রিটিশ পাসপোর্ট বানাইছে এখন আপিল টাইপ দিচ্ছে ফার্স্ট টাইম আনলো তারা তো জানতাম আমার সমাজ রেজিস্টার চলে গেছে আমার কোনো কোনো চান্স আছে নেই যে আপিল টাইপ দিচ্ছে এখন আমি হিয়ারিং বোর্ড দেখাইছি না আপনার তো আপনি যেহেতু তারা যখন আপনাকে দেখবে ইএক্স ওয়ানে দেখার সময় আপনি যেহেতু ওয়াইফ আছে ব্রিটিশ তারা দেখবে ইনসারমাউন্টেবল অবস্টাকলের ক্ষেত্রে এখানে কোনো কোনো আছে কিনা ইনসারমাউন্টেবল অবস্টাকল বাচ্চার ক্ষেত্রে তারা দেখবে রিজনেবলনেসটা আপনার দেখবে কিন্তু কারেন্ট যে ক্লাইমেট এই ক্লাইমেটে কিন্তু মানে অটোমেটিক্যালি আপনার মনে করার কারণ নয় যে আমার বউ ব্রিটিশ বা আমার বাচ্চা ব্রিটিশ আমি থাকার পারমিশন পাবো কারণ টেস্ট এখন খুব হাই হয়ে গেছে থ্রেশহোল্ড অনেক অনেক উপরে তারা তুলে দিয়েছে এবং যে কেসটা আমরা একটু পরে বলবো আগরকায়া সেখানে আপনি দেখবেন যে খুব ট্রুলি এক্সেপশনাল না হলে তারা কিন্তু এই কেসগুলো কনসিডার করবে না তো আপনি কি আপনার আপনার পক্ষে পয়েন্ট আসছে যে আপনার ওয়াইফ আছে এদেশে আপনার বাচ্চা আছে ব্রিটিশ আপনাকে দেখাতে হবে যে বাচ্চার কেন এদেশ থেকে চলে যাওয়াটা আনরিজনেবল এবং আপনার ওয়াইফের জন্যে এদেশ থেকে চলে যাওয়াটা বা ওয়াইফের সাথে আপনার ফ্যামিলি লাইফ অন্য কোথাও হওয়াতে বাধা কোথায় এই দুটো পয়েন্ট যদি আপনি দেখাতে পারেন অন টপ অফ দ্যাট টোয়েক একটা বড় ইস্যু হবে কারণ টোয়েকের জন্য আপনার ক্যারেক্টার এফেক্টেড হয়েছে হিউম্যানিটারিয়ান যে কোনো অ্যাপ্লিকেশন সময় অ্যাপিলেন্টের ক্যারেক্টার একটা বড় ফ্যাক্টর তারা বলে যে কোনো কাউন্টারভেলিং কোনো এভিডেন্স আছে কি না যেহেতু টোয়েকটা যদি আপনি ঠিকমতো না দিয়ে থাকেন এবং টোয়েকটা যদি একটা সমস্যা হয়ে যায় ধরুন ফর এক্সাম্পল কোর্টে যদি আপনি যান এবং কোর্টে যদি আপনাকে ইন্টারপ্রিটার নিয়ে কথা বলতে হয় কোর্টে যদি ইন্টারপ্রিটার নিয়ে আপনাকে যেতে হয় তবে কিন্তু জাসা মনে করতে পারেন যে টোয়েকটা উনি আসলেই দেন নাই এটা তার ওভারঅল ক্রেডিবিলিটি কিন্তু এফেক্ট করবে জি অবশ্যই
জি ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীতে কল নিয়েছি জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আমরা শুনছি আপনি দয়া করে প্রশ্নটি করুন আমি স্যারের কাছে একটা প্রশ্ন ছিল জি অবশ্যই আমি এফএলআরএফপি এক্সটেনশন আমার মানে সরিয়ে রাখি পেন্ডিং থাকা অবস্থায় মানে খামত পারমিশন কিতাম ধরেন খাম করা যায় বলি অক্ত তাকালি জি যদি আপনার এফএলআরএফপি অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে তবে আপনি অবশ্যই কাজ করতে পারেন তবে আপনি চাইলে আপনার যিনি এমপ্লয়ার আছেন এমপ্লয়ারকে দিয়ে একটা চেকিং করে নিলে সেখান থেকে উনি হোম থেকে একটা কনফার্মেশন আনতে পারবেন জি কলার ধন্যবাদ আমরা আশা করব আপনি উত্তর পেয়েছেন আমরা পরবর্তী কল নিয়েছি জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমরা শুনছি আপনি প্রশ্ন করুন আমি প্রশ্ন করলাম আর কি ভিজিটর আনতে কি টাকি দা লাগে ভিজিটে আনতে গেলে আপনাকে দেখাতে হবে যে যিনি ভিজিটে আসবেন তাকে আপনি উনি যতদিন থাকবেন অতদিন তাকে এদেশে থাকানোর থাকার খরচ আপনি দিতে পারবেন আপনার অ্যাকোমোডেশন আছে তারপরে আপনার যদি ইনকাম থাকে আপনি অবশ্যই আপনি ইনকাম দেখাবেন আমরা যেটা বলি ছ মাসের পে স্লিপ ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাবেন ব্যাঙ্কে যদি আপনার সেভিংস থাকে সেটা একটা ভালো পয়েন্ট হয় তারপরে যিনি আসবেন তার যদি বাংলাদেশে বিষয় সম্পত্তি থাকে তার যদি পরিবার থাকে তার আপনি এভিডেন্স দেবেন তো একটা বড় ইস্যু হবে যে যাকে আপনি এদেশে আনবেন তিনি বাংলাদেশে ফিরে যাবেন তো আপনাকে দেখাতে হবে যে বাংলাদেশে ফিরে যাওয়ার মতো তার যথেষ্ট কারণ আছে যেটাকে আমরা বলি ইনসেন্টিভ টু গো ব্যাক তো তার তিনি যে বাংলাদেশে ভিজিট শেষে চলে যাবেন এরকম কারণ আপনি দেখাবেন নর্মালি যদি কারোর চাকরি বাকরি থাকে ব্যবসা থাকে পরিবার পরিজন থাকে তাহলে তারা হয়তো দেশে চলে যাবে তো এইটা আপনাকে দেখাতে হবে তারপরে আরও যেমন ইস্যু আছে যা তার প্লেনের টিকিটটা কে দেবে তিনি কতদিনের জন্য আসছেন এবং এটা পুরোটা ইন্ডিভিজুয়াল কেসের পরে ডিপেন্ড করে ধরুন ফর এক্সাম্পল আপনি বললেন যিনি আসবেন তিনি বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী কিন্তু উনি আবার এদেশে থাকবেন ছ মাস তখন প্রশ্ন উঠবে এত বড় ব্যবসায়ী তিনি কী করে ছ মাস গিয়ে দেশের বাইরে থাকবেন আবার আপনি যাকে আনবেন তিনি হয়তো বাংলাদেশে স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন এবং উনি চলে আসবেন ছ মাসের জন্য প্রশ্ন উঠবে যে উনি কী করে স্কুল কলেজ ফেলে তিনি ছ মাসের জন্য দেশে আসবেন তো এইরকম বিভিন্ন খুঁটিনাটি পয়েন্টগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পরবর্তী কল নিয়ে নিয়েছে জি কলার আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম আচ্ছা আমরা এই মুহূর্তে একটু পরে আবার কল নিব জি সেকশন 55 এর যে গাইডলাইনের বিষয়গুলো আপনি যে বলতে আলোচনা করতে চাচ্ছিলেন আবার একটু হ্যাঁ যেটা বলছিলাম যে সেকশন 55 বর্ডার অ্যাক্টে বলা হয়েছে যে সেক্রেটারি অফ স্টেটের একটা ডিউটি আছে টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন তো এখন এটা নিয়ে হোম অফিসের বিভিন্ন ইনস্ট্রাকশনে বলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে টাইম টু টাইম আমরা দেখে যাচ্ছি যে হোম অফিস কিন্তু বা সেক্রেটারি অফ স্টেট অনেক কেসের ক্ষেত্রেই সেকশন 55 নিয়ে তারা কিন্তু ডিল করে না যদিও আমরা স্পেসিফিক আমরা কোর্ট অফ আমাদের সুপ্রিম কোর্টে জাজমেন্ট আছে এবং পরবর্তীকালেও বেশ কিছু কেস আপার ট্রাইব্যুনালের কেস হয়েছে কোর্ট অফ অ্যাপিল কেস হয়েছে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই সেকশন 55-এর কনসিডারেশন কিন্তু করা হয় না আমাদের হোম সেক্রেটারি কিন্তু করে না তো আমাদের যে যে এক্সপিরিয়েন্স আছে কোর্টে গেলে দেখা যায় যে কোর্ট সিগিটিভ স্টেট যেটা করে না এটা নিয়ে খুব বড় কোনো ডিল তারা কিন্তু করে না তারা নিজেরাই তখন এই সেকশন 55-এর একটা এক্সারসাইজ তারা করতে যায় এবং ইনভ্যারিয়েবলি আপনি জানেন যে বেস্ট ইন্টারেস্টগুলি সবই আমি এটাকে ভবিষ্যতে বলেছি যে সাত বছরের রুল টুল এটা পুরো একটা জোক এটা একটা একটা পুরো ফর্মুলাটা এমনভাবে করে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে বেস্ট ইন্টারেস্ট হচ্ছে বাচ্চার বাপ মার সাথে চলে যাওয়া এদেশের বাইরে এদেশে থাকার পক্ষে ইন্টারেস্টটা তারা যে করে এবং বিশেষ করে আপনি জানেন যে এমএ পাকিস্তানের যে কেসে সেখানে বলা হয়েছে এমন হতে পারে যে বেস্ট ইন্টারেস্ট হতে পারে একটা চাইল্ডের টু স্টে ইন দ্য ইউকে বাট স্টিল ইট মে বি আনরিজনেবল ফর দ্য চাইল্ড টু স্টে ইন দ্য ইউকে তো ফলে ওই যে সেই রকম ব্যাপার যে আপনি বলেন যে সালিসের সবই মানি তাল গাছটা আমার তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব ক্ষেত্রেই তারা কী করছে তারা দেখাচ্ছে যে ধরনের অ্যানিসি আপনি জান না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা বলতে চাচ্ছে যে এদেশে থাকাটা রিজনেবল নয় বা বেস্ট ইন্টারেস্ট যেভাবে তারা অ্যানালিসিস করুক না কেন যেমন তারা সেকশন 55 যদি তারা ইউজ করে হ্যাঁ প্রমোট করে আমরা বলছি যে বাচ্চার বা আমার সাথে থাকাটাই তার জন্য বেটার হবে তো এই যে জিনিসটা মানে এইটাই হচ্ছে প্রবলেম যে আপনি ইমিগ্রেশনের ল যেটা তারা টাইট তারা হার্ড করেছে এবং সেটাকেই দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে উচ্চতর আদালতগুলিকে জাস্টিফাই করে দিচ্ছে আমরা একটা কল নিয়ে নিই তারপর আমরা এই বিষয়টি নিয়ে আবার একটু কথা বলবো জি কলার আসসালামু আলাইকুম
জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমরা আমরা শুনছি আপনি দয়া করে প্রশ্নটি করুন আমি জানতে চাচ্ছি যে সিটিজেনশিপের জন্য কি কি করতে হয় কি কি কাগজপত্র সংগ্রহ করতে হয় সিটিজেনশিপ সিটিজেনশিপের জন্য কি আপনি কি ন্যাচারালাইজেশন জন্য अप्लाई করবেন নাকি রেজিস্ট্রেশন আপনার খালি বি ওয়ান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে আর ইংলিশ যেটা লাইফ ইন দ্য ইউকে সেটার সেটা টেস্টের রেজাল্টটা লাগবে আপনার ছবি লাগবে এবং আপনার দুজন রেফারি লাগবে দুজন রেফারির মধ্যে একজন হতে হবে ব্রিটিশ আর যে নন ব্রিটিশ হলেও হবে কিন্তু সেই দুজনের মধ্যে একজনকে হতে হবে প্রফেশনাল প্রফেশনাল মানে আপনি বুঝতে পেরেছেন যিনি পেশাজীবী যিনি ধরেন ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার অ্যাকাউন্টেন্ট টিচার এরকম হবে ঠিক আছে জি দুজনের একজনকে হতে হবে আর যিনি আপনার ইয়ে নন মানে প্রফেশনাল নন তার অ্যাটলিস্ট বয়স হতে হবে 25 উপরে দুজনেরই কিন্তু পাসপোর্ট নাম্বার লাগবে এবং হোম অফিস কখনো কখনো এই যারা রেফারি আছে তাদের কাছে তারা ইচ্ছা করলে চিঠি পাঠাতে পারে কনফার্ম হওয়ার জন্যে ঠিক আছে আচ্ছা আরেকটা আপনার ফি আসবে 1000 একটু একটু বেশি আপনার কাছে ফি লিস্টটা আছে আমরা বিরতি পরে আবার ফিস্টটা বলবো তাহলে এই তবে ওরা যেটা করে ভাইয়া ওরা আপনার লাস্ট 10 ইয়ার্সের একটা চেকিং করে কারেক্টটা রিজ করার জন্য যে 10 বছরের ভিতরে আপনি এই দেশে কখনো একদিনও অবৈধভাবে ছিলেন কি না আপনার কোনো ব্যাড কোনো রেকর্ড আছে কি না ব্রিচ অফ ইমিগ্রেশন আছে কি না তারা কিন্তু দেখে এখন 10 ইয়ার চেকিং হয় আর কি ওকে জি ধন্যবাদ কলার আর আমরা আশা করব উত্তর পেয়েছেন আমরা পরবর্তীতে কল নিয়েছি জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমরা শুনছি আপনি দয়া করে প্রশ্নটি করুন আমি দুইটা প্রশ্ন করতেছি জি অবশ্যই হ্যাঁ হ্যালো জি হ্যাঁ হ্যাঁ প্লিজ কন্টিনিউ করুন প্রশ্ন হলো হ্যাঁ জি দর্শক দয়া করে প্রশ্ন হলো আমার আপনার টিভি ভলিউমটা মিউট করে দেন আপনি প্রশ্ন করুন তারপর আপনি উত্তরটা টিভিতে দেখে নিন প্রশ্ন হলো যে আমার বাবার রাইটে মানে আমার ভাইয়ে ব্রিটিশ পাসপোর্ট পাইছিল ওকে জি আর ফলে ওর তো সিটিজেনশিপ নাই এখন তার ছেলে বাংলাদেশ থেকে আনবে তো এখন তো সিটিজেনশিপ লাগবে কিনা ইনটাইটুল কারণ তার তো সিটিজেনশিপ নাই ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে প্রথম এখন তার ছেলে বাংলাদেশ থেকে আনতে গেলে এখন ব্রিটিশ সিটিজেনশিপ চায় তো ওরা লাগবে কিনা না তার লাগবে না তার যেহেতু রাইট অফ অ্যাবরোড আছে সেই দেশে সেটেল আছে তার ওগুলো লাগবে না কিন্তু তাকে ওই মেনটেন্স দিয়ে তাকে আনতে হবে এবং যদি ওই তার ছেলের মা যদি বাংলা দেশে থাকে বুঝতে পেরেছেন তবে এটা আনাটা তার জন্য কঠিন হবে কারণ যেহেতু উনি শোনেন আপনি তো বলেন যে বাপের রাইটে আমরা যেটা বলি সেটা হচ্ছে উনি হচ্ছেন ব্রিটিশ সিটিজেন বাই ওয়ে অফ ডিসেন্ট তো উনিও কিন্তু ব্রিটিশ সিটিজেন ঠিক আছে যদি ওনার রাইট অফ অ্যাবরোড আছে কিন্তু উনি কিন্তু ব্রিটিশ সিটিজেন রাইট অফ অ্যাবরোড মানে যার দেশে সিটিজেনশিপ আছে যেটা পাসপোর্টে তাকে এন্ডোর্স করে দেওয়া হয়েছে উনি চাইলে উনি কিন্তু এখানে ব্রিটিশ পাসপোর্ট নিতে পারেন আচ্ছা এখন ইস্যু হচ্ছে যেহেতু উনি সিটিজেন হয়েছেন বাই ওয়ে অফ ডিসেন্ট উনি ওনার সিটিজেনশিপ উনি ওনার বাচ্চাদের উপর উনি পাস করতে পারেন না সেহেতু ওনার বাচ্চারা তারা যেহেতু এদেশের বাইরে তাদের জন্ম হয়েছে তারা কিন্তু মানে অটোমেটিক্যালি তারা ব্রিটিশ নয় ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু সেই বাচ্চাকে উনি আগে তাকে তাদেরকে রেজিস্ট্রি করেননি সেক্ষেত্রে ওনার যে সমস্যা যেটা হবে ওই বাচ্চাদেরকে মেনটেন্স দেখা এখানে আনতে হবে কিন্তু বাচ্চার মা যদি বাংলাদেশে থাকে তাহলে শুধু মেনটেন্স দেখালেই হবে না ওনাকে দেখাতে হবে যে কেন বাচ্চাকে বাচ্চার মা থেকে আলাদা করা হচ্ছে এবং যে কারেন্ট যে অ্যারেঞ্জমেন্টটা আছে এই অ্যারেঞ্জমেন্টটা কেন চলতে পারে না অন টপ অফ দ্য ওনাকে দেখাতে হবে উনি হচ্ছেন বাচ্চার সোল কেয়ারার তো এইগুলি অনেক অনেক জটিল হয়ে যায় এটা খুব ইজি হয় যদি বাচ্চার মাকে সহ উনি আনেন তো ওনার যদি আবার এদেশে কোনো ওয়াইফ থেকে থাকে তাহলে উনি অবশ্যই ওনার ওই বাচ্চার মাকে আনতে পারবেন না তো আমি ঠিক জানি না ওনার পার্টিকুলার সিচুয়েশনটা কেমন তো আমি সব দিকে মোটামুটি আলোচনা করে দিলাম জি কলার হ্যাঁ আপনি কিছু একটা প্রশ্ন দিবেন ভাই জি হ্যাঁ অবশ্যই হ্যাঁ
জি কলার আমরা শুনছি বলুন। জি আরেকটা প্রশ্ন হইল যে বিদেশে বাচ্চা ব্রিটিশ বাচ্চা আছে মানে দেশে ব্রিটিশ মানে পাসপোর্ট পাইছে পাওয়ার পরে মানে শরীর অসুস্থ ছিল চলে আসছে লন্ডন, লন্ডন আসার পরে এখন হসপিটালে ছিল পুরো সুস্থ হয় নাই, এখন মার জন্য পাগল হয়ে গেছে, মাকে আনানোর জন্য ব্রিটিশ ওই মানে মানে ভিজিটিং এ কোনো ব্যবস্থা করা যাবে কিনা? হ্যাঁ ভিজিট করা করা ভিজিটে ভিজিটের জন্য আপনার সেম থিং তারা আপনি কারণ দেখাবেন যে আপনার মা মানে কুইক কোনো ভাবে আনা যাবে না, একটা ফাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে ভিসার জন্য আপনি করা যেতে পারে, আপনি হোম কি বলে ঢাকাতে বলে আপনার এখন দিন এখন দিল্লিতে অ্যাপ্লাই হয় একটা ফাস্ট ট্র্যাক ভিসা অ্যাপ্লিকেশন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা কি তারা হয়তো মনে করতে পারে যে এই মা যদি একবার ইংল্যান্ডে চলে আসে মা হয়তো আর দেশে ফিরে যাবে না, হয়তো ইংল্যান্ডে এসেই আবার মা হয়তো বাচ্চাকে দেখায় আবার অ্যাপ্লিকেশন করে দিবে। আপনি জানেন এখন যে কারেন্ট যে পলিসি গভর্নমেন্টের আমি গত পরশু দিনও করেছিলাম তারা বলতে চাচ্ছে বাচ্চাকে পাসপোর্ট হিসাবে ইউজ করে মা বা বাবা এদেশে থাকার প্রচেষ্টা করে, তো গভর্নমেন্টের একটা পলিসি আছে এটাকে তারা বন্ধ করবে, তো আমার মনে হয় এ ব্যাপারে আপনারও স্পেশালাইজ অ্যাডভাইস নেওয়া উচিত যে পার্টিকুলার সিচুয়েশনের ক্ষেত্রে এটা কতটা পসিবল হবে, বাট ইয়েস ইট ইজ পসিবল, ইচ্ছা করলে ফাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেশন করানো যায় ভিজিটের জন্যে। জি জি আমি তো এটা বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু হয় কি আপনি আমাকে বলেন যেরকম কয়েকদিনের জন্য ভিসা চাই অনেকেই অ্যাপ্লাই করে কিন্তু দেখা যায় যে 15 বছরও যায় না, তো যেহেতু আমাদের অঞ্চল থেকে মানুষের ভিসা থেকে অ্যাবিউজ করার রেকর্ডটা অনেক হাই, সেই কারণে অনেক ক্ষেত্রেই জেনুইন হলেও ভিসা দিতে চায় না, বুঝতে পেরেছেন? জি তবে তবে আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন, আপনি কারণটা দেখায় বলতে পারেন। আচ্ছা ধন্যবাদ কলার, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমরা একটু বিরতিতে যাব, শুধু দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আপনাদের সঙ্গে নিয়ে আসবো আমাদের নিয়মিত অনুষ্ঠান লিগেল আওয়ার, ধন্যবাদ। Lord, change our hearts. Actions are judged by their intention.